বোনাস ব্যালেন্স, এখানে কিন্তু দেখেন সাইন ইন কনগ্রেস ইউ গেট 18 USDT, এই বোনাস অ্যান্ড 3 লাকিডো, তো আমরা 18 USDT বোনাস পাবো। এখান থেকে দেখেন বোনাস কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, জাস্ট আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করবো। ইয়ার্স পার অ্যাকাউন্টে $10 করে মিলবে, এক্সচেঞ্জারের অফার মূলত, এই এক্সচেঞ্জার থেকে পার অ্যাকাউন্টে আপনাদের $10 করে দিবে, মেবি এটা চাইনিজ কোনো এক্সচেঞ্জার হবে। এখান থেকে এই অফারটা চলতেছে, যে অফারটা 2023 সাল উপলক্ষে তারা দিছে, এবং কি এই 23 সালের উপলক্ষে যে অফারটা দিছে, এখান থেকে মানে প্রতিদিন ডেইলি 3টা করে আন্ডা পাবেন, যেটা ফাটানির মাধ্যমে, এবং কোন সময়ে ফাটাইতে হবে, ফাটাইলে আপনি প্রাইসটা পাবেন, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে দেখাবো এবং কি বলবো। কারণ একটা সময় আছে যে সময় আপনি ফাটাইতে পারবেন, এটা রাতের দিকে, রাতের একটা স্পেসিফিক টাইমে, আর এই টাইম টেবিলের মধ্যে যদি আপনি ফাটান তাহলে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন, আদার্স টাইম আপনাকে এখানে ইরোড দেখাবে। তো আমি সব কিছু ভিডিওতে গিয়ে দেখাই দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। এটা মূলত একটা এক্সচেঞ্জারের অফার, তাদের এক্সচেঞ্জার প্রমোট করার জন্য এটা দিয়েছে আর কি। তো আজকে যে অফার আছে সেটা লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, এবং পোস্ট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনকাম অ্যান্ড টেক আপডেট, এখানে এখানে সব আপডেটগুলো দেওয়া হয়, অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন। এখানে একটা পোস্ট দিয়ে দিব, যেহেতু অফারটা মাত্রই আসছে তো পোস্টটা লেখা হয় না, এখানে যখন আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এখানে আপডেট থাকবেন, তাহলে আপনি নিজেই বেনিফিটেড হবেন। বিভিন্ন আপডেটগুলো দেওয়া হয়, ট্রেডিং আপডেট সহ এখানেই দেওয়া হয়। তো এখানে পোস্ট দিয়ে দিব, পোস্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, তো আপনি ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবে আপনার যে কোনো একটা ব্রাউজারে, আপনি এটা ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে যে লগ ইন বা রেজিস্টার, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই, তো আমাদের কিন্তু এখানে প্রথমে রেজিস্টার করতে হবে। এখান থেকে যে রেজিস্টারে ক্লিক করব, আমরা আনলিমিটেড টিক্সও শিখিয়ে দিব, যেখান থেকে 10টা অ্যাকাউন্ট করে, মানে প্রতি অ্যাকাউন্ট থেকে যদি $10 করে 5টা অ্যাকাউন্ট থেকে আসে আর আপনার, তাহলে কিন্তু $50 মতো আসবে। তো এখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন, ইমেইল দিয়ে খুলতে পারবেন, যদি ফোন নাম্বারে কোড না আসে তাহলে ইমেইল দিয়ে খুলবেন, ইমেইলে না আসলে ফোন নাম্বারে খুলবেন। তবে ইমেইল দিয়ে আপনি আনলিমিটেড করতে পারবেন, সেইটাও আমি দেখাই দিচ্ছি কীভাবে করতে হবে। তো তারপরে এখান থেকে দেখেন আপনি যে মেইল সিলেক্ট করে দিলেন, এখান থেকে মেইলে, তারপরে এখানে মেইল দিবেন, তারপরে ভেরিফিকেশন কোড গেটে ক্লিক করে জাস্ট আপনি মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে এখানে দেখেন আই হ্যাভ রিড, এখানে এটা টিক মার্ক দেওয়াই থাকবে, তো এটাতে ক্লিক করে দেবেন, তারপরে এখানে রেজিস্টার, এখানে তো ভিউয়ার্স আপনার যে মেইল আছে মেইলে এরকম একটা ইয়ে আসবে, কোড আসবে বিটটপ থেকে, তো আপনি এখান থেকে জাস্ট আপনি মেইল থেকে কোডটা এখানে বসাই দিবেন, বসাই দিয়ে জাস্ট আমরা রেজিস্টারে এখানে ক্লিক করে দিব। তো আমাদের অ্যাকাউন্ট মোটামুটি ডান, আপনি এটা সেভ করে নিতে পারেন। তো এখানে দেখেন এখানে ফান পাসওয়ার্ড KYC, KYC এখন করবেন না, আমি বলতেছি কখন করবেন, কিভাবে করবেন সব কিছু আমি, আমরা এখন এগুলো কোনো কিছুই করব না, ফান পাসওয়ার্ড KYC কোনোটাই সেভ করব না, জাস্ট আমরা আক্স মি লেটার এটাতে ক্লিক করে জাস্ট এখান থেকে গট ইট এটাতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা মোটামুটি খোলা হয়ে যাবে, আমাদের কাজ এখন জাস্ট অ্যাকাউন্ট খোলা, আনলিমিটেড খোলেন আর যেভাবেই খোলেন জাস্ট আমাদের অ্যাকাউন্ট খোলা আর কি। অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করার পরে তারপরে আমাদের যে কাজ করতে হবে, এখান থেকে দেখেন এই যে অ্যাক্টিভিটি সেন্টার নামের বাটন, এইটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে সেকেন্ড অপশন দেখেন বোনাস অ্যান্ড লাকি ড্র ফর ডেইলি, এইখানে ক্লিক করবেন, এই যে দেখেন এইটাতে, আমরা ডিপোজিটেডটা কোনোটাতেই নিব না। তারপরে কনফার্ম, এখানে দেখেন বলতেছে বোনাস ব্যালেন্স, এখানে কিন্তু দেখেন সাইন ইন কনগ্রেস ইউ গেট 18 USDT, এই বোনাস অ্যান্ড 3 লাকিডো, তো আমরা 18 USDT বোনাস পাবো। এখান থেকে দেখেন বোনাস কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, জাস্ট আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব, কনফার্ম ক্লিক করলে আমাদের কাজ শেষ, প্রতিদিন আমাদের এখানে ক্লিক করতে হবে, কিন্তু প্রতিদিন এসে 7 দিন, আমরা 7 দিন এই অফারটা থাকবে, এইখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি আসবেন ব্যানারে, এখানে ব্যানারে আসবেন, ব্যানারে আসার পরে এখানে দেখেন 3টা ডিম আছে, 1টা 2টা 3টা, তো এই ডিমগুলো কখন ফাটাবেন আপনি, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন ইরর, এই ডিমগুলো ফাটানোর টাইম হলো আপনি 3টার মধ্যে 1টা ফাটাতে পারবেন, দেখেন এখানে ম্যাচ নাও টু গেট ইওর বিগ প্রাইস, এখানে কিন্তু 3টা চান্স আছে, 3টা চান্স আপনি কখন ফাটাতে পারবেন, এটা হলো বাংলাদেশ টাইম, যদি আপনি বলা চলে 8:30 আর কি, 8:30 থেকে 9টার মধ্যে, আর যদি ইন্ডিয়ান টাইম বলা চলে তাহলে সেটা 9:30 আর কি, 9:30 মধ্যে, এই টাইমের মধ্যে আপনি এইখানে এই ডিমটা ফাটাইতে পারবেন, প্রতিদিন এই টাইমের মধ্যে আপনাকে আসতে হবে, এবং আমাদের টেলিগ্রামে আপডেট থাকবেন, টেলিগ্রামে আমি জানাই দিব, আর সেখানে যদি আপডেট থাকেন তাহলে আমি জানাই দিব যে কোন টাইম আসতেছে, কারণ আপনি যদি ইমিডিয়েট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে USDT পাবেন। কারণ দেখেন এখান থেকে কী কী দিবে যদি আমি দেখাই, এখান থেকে USDT, লুন সি, তারপরে এখান থেকে ডস, শিপ, এই 3টা ইয়া দিবে। এখান থেকে দেখেন তারা নোটিশ দিয়ে দিছে কী কী রুলসগুলো বলে দিছে, আপনারা একটু পরে নেবেন এগুলো। তো যাই হোক, এখান থেকে আপনি এই টাইমের মধ্যে আসবেন, 8:30
8টা বা 8:45, আর ইন্ডিয়ান হলে আপনি 9:30টার দিকে এখানে আসবেন, এসে জাস্ট ডিম ফাটাবেন। এখানে ডিম ফাটাইলে আপনি এই টোকেনগুলো পাবেন, মানে ড্রতে। আর এইগুলো এইগুলো তো পাবেন না, এগুলো আসলে কোনো কাজের না, এগুলো দিবে না, কারণ বাংলাদেশে এগুলো কিন্তু আসবে না। যদি এগুলো পান আপনি তাহলে কিন্তু আপনার মাঝে আসবে, যেহেতু এটা চাইনিজ। তো এখন আমাদের কথা হলো, আমরা যে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্টগুলোর যে পাসওয়ার্ড এবং মেইল, এই দুইটা জিনিস লাগবে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য। এখন আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য কী করবেন, আপনি একটা বিয়া ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যাবেন, এই ব্রাউজারে করবেন না, বা এই ব্রাউজারে যদি করেন তাহলে ক্লিয়ার ডাটা দিবেন। এটাকে ক্লিয়ার ডাটা করবেন, আপনি ধরেন ক্রোম ব্রাউজারে করছেন, এখান থেকে যদি আমি দেখাই ক্রোমটা ধরবেন, তারপরে এখান থেকে ইনফো, তারপরে এটি ক্লিয়ার ডাটা করবেন। জাস্ট আপনার পাসওয়ার্ড এবং যে ইমেইলটা আছে সেটা কিন্তু আপনি সেভ রাখবেন। তো এখন এইভাবে 10টা অ্যাকাউন্ট করেন, 10টা অ্যাকাউন্ট করে জাস্ট 10 দিন, প্রতি 7 দিন আর কি 10টা অ্যাকাউন্ট থেকে জাস্ট আপনারা এগুলো ক্লেম করেন। তারপরে যখন আপনি KYC আসবে, মানে KYC আমাদের উইথড্র করতে হবে, যে তো আপনি একটা অ্যাকাউন্ট KYC করবেন। ধরেন আপনি এখান থেকে KYC-র জন্য আপনাকে আমি দেখাই দিচ্ছি কীভাবে KYC করতে হবে। এখান থেকে ম্যান আইকনে ক্লিক করেন উপরে, তারপরে এই থেকে আনভেরিফাইড নামের লেখা এটাতে ক্লিক করেন। এখান থেকে জাস্ট আমাদের কী করতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে, আমরা 1-2 সংখ্যা দিয়ে পাসওয়ার্ড, তারপরে মোবাইল নাম্বার ভেরিফিকেশন চাইলে করতে পারেন, আমরা ইমেইল ভেরিফিকেশন কিন্তু করে ফেলছি, তারপরে আইডেন্টিটি অথেন্টিকেশন। তো এখানে ক্লিক করে জাস্ট আপনার এখানে কী কী দিতে হবে দেখেন, বলতেছে যে আনভেরিফাইড, এখানে ভেরিফাইড, তো এই পাশে কিন্তু ভেরিফাইড, ভেরিফাই করলে কত USDT-র মতো আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন সব কিছু দেওয়া আছে, তারপরে গো টু ভেরিফাইড। তো আপনি এখান থেকে গো টু ভেরিফাইডে ক্লিক করলে আপনার আইডি কার্ড দিতে হবে, এখানে মানে বরাবরের মতো আপনার এই যে এখানে দেখেন সব কিছু দিয়ে দিছে। আপনি এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন, জাস্ট এগুলো একটা টান দিয়ে জাস্ট এখানে যে আইডি কার্ড দেখেন, প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে কান্ট্রি দিবেন, বাংলাদেশ বা ইন্ডিয়া হলো ইন্ডিয়া। তারপরে এখানে বলছে যে প্লিজ টেক এ ফটো অফ ইউর আইসি, মানে আইডি, আপনার আইডি একটা ফটো নেবেন, এই যে টেকে যদি ক্লিক করেন, থেকে টেক ফটো এখানে ক্লিক করে জাস্ট একটা ফটো ওঠান, তারপর আপলোডে ক্লিক করেন, জাস্ট আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি শেষ, এখানে এটা জাস্ট করে নিতে হবে। আপলোড করে নিলেন, আপলোড করে নেওয়ার পরে ওয়েট করবো 24 ঘন্টার মতো, এটা 7 দিন পরে করতে হবে, আপনি 7 দিন পরে করবেন, কারণ অফারটা যেহেতু 7 দিন থাকবে, 7 দিন পরে যখন করবেন আপনি সবগুলো অ্যাকাউন্টের, কিন্তু এখন আপনি সবগুলো অ্যাকাউন্টের ডিটেলগুলো আছে সেইগুলো জাস্ট আপনি ট্রান্সফার করবেন একটার থেকে আরেকটা উইথড্র করে নেবেন। জাস্ট ট্রান্সফার, ইন্টারনাল ট্রান্সফার করতে পারেন, জাস্ট যদি সেটা না হয়, যদি দেখা যায় যে ইন্টারনাল ট্রান্সফারটা তারা না দেয়, তাহলে আপনি যে প্রথম অ্যাকাউন্ট আছে সেটাই কিন্তু আপনি থাকবে, এবং সেটার যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে। ব্যাপারটা হলো যদি তারা KYC ছাড়া মানে অন্যগুলোতে উইথড্র করতে না দেয়, তাহলে তাদের নিজস্ব এক্সচেঞ্জ আছে সেখানে উইথড্র দিয়ে দিবেন অন্যগুলোগুলো, তারপরে দিয়ে আদার্স এক্সচেঞ্জে নিয়ে নেবেন, মানে বাইন্যান্সে নিয়ে দিবেন। এখানে মিনিমাম কিন্তু আপনি দেখেন আমি দেখাইলাম সেখানে কিন্তু আপনি $23 মতো পাবেন, তারপরে এইগুলোর রিওয়ার্ড নিয়ে মোটামুটি কিন্তু এখানে $20-22 মতো একটাতেই আপনি পেয়ে যাচ্ছেন, মানে $30 বা $50 হয়ে যেতে পারে। তো ভিডিওটা এই পর্যন্ত, জাস্ট করে রাখেন, করে এখানে যেহেতু অত একটা ইয়ে করতে হতো না, ডেইলি জাস্ট ক্লেম করেন এখান থেকে, USDT পাইলে সেই USDTগুলো জাস্ট উইথড্র করে নেন KYC করে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, তো আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট থাকেন, কখন তারা বলে দিব টাইম, সেই টাইমে আপনারা ক্লেম করে নেবেন। জাস্ট এতটুকুই, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন।